नमस्कार बंधुरा, क्लासिक बांगलापुरे आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी गोलाप जामुन तैरी करे आपनादेरके देखाबो। एर जोन्नो आमी नियेछी 100 ग्राम छाना, 100 ग्राम सूजी, 100 ग्राम खोआ खीर, 1/2 চামচ বেকিং পাউডার। এরপর সমস্ত উপকরণগুলি আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এগুলোকে এমনভাবে মেশাবো যাতে কোনো দানা বা দলা না থাকে। এগুলো মেশানো হয়ে গেলে আমি হাতের তালু দিয়ে 10 মিনিট ধরে ঘষে ঘষে মেখে নেব এবং এভাবে মাখতে থাকলে মিশ্রণটা স্মুথ হয়ে যাবে ও গোলাপ জামুনের গায়ে কোনো ফাটল থাকবে না। তার ফলে গোলাপ জামুনটা বানাতে সুবিধা হবে। আমার মাখা হয়ে গেছে, দেখুন এরকম মিশ্রণটা হবে, খুব শক্ত হবে না, একটু নরম ধরনের মিশ্রণ তৈরি হবে। এরপর এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। এখানে আমি রস তৈরি করে নিয়েছি, 1 কাপ চিনি নিয়েছি আর 1.5 কাপ জল দিয়ে একটা চিনির রস তৈরি করেছি। এই চিনির রসটা খুব বেশি চ্যাটচ্যাটেও হবে না আর একেবারে পাতলাও হবে না, মিডিয়াম ঘনত্বের একটা রস তৈরি করেছি। এরপর ঢাকা খুলে 30 মিনিট পর আমি গোলাপ জামুনের জন্য ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এরপর এগুলোকে হাত দিয়ে কিছুক্ষণ চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে গোলাকার আকৃতির শেপ দিয়ে নিচ্ছি এবং দেখবেন যেন এর গায়ে কোনো ফাটল না থাকে। আমার সমস্ত গোলাপ জামুনগুলো গড়া হয়ে গেছে। কড়াইয়ে তেল দিয়েছি, তেল একেবারে হালকা গরম, যেন আঙুল ডোবানো যায় সেরকম অবস্থায় আমি একে একে গোলাপ জামুনগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। সমস্ত গোলাপ জামুনগুলো দেওয়া হয়ে গেছে, তেল ধীরে ধীরে গরম হচ্ছে, আস্তে আস্তে আমি এগুলোকে নাড়িয়ে দেব। হিট কিন্তু বাড়ানো চলবে না, লো হিটেই ভাজতে হবে। গোলাপ জামুনগুলো ধীরে ধীরে রং পরিবর্তন করেছে, এগুলো আস্তে আস্তে লাল হয়ে এসেছে এবং ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নিয়ে মিষ্টির রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর 1 মিনিটের জন্য এটা ফুটিয়ে নেব ও 2 ঘন্টা রেখে দেব। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।